গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো প্রভাস ডেইলি ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 9টা, আমি এখন সেজে গুজে কোথায় চলেছি বলো তো? তোমরা নিশ্চয়ই ভাবছো প্রভাদি সবসময় সেজে গুজে কোথায় বের হয় প্রতিদিন। তো আমি এখন যাচ্ছি আমার মায়ের কাছে, আবার যেতে হচ্ছে কারণ ওখানে আছে বিরিয়ানি পার্টি। তো আমি আগে যাচ্ছি আমার তোমার দাদাভাই দোকান থেকে ডাইরেক্ট যাবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইস, আমি চলে এসেছি বাড়িতে। এই দেখো বাবলাই, বাবলা হাই বলে দাও। বাবলাইকে খুব গরম হচ্ছে মাথায় রোদ দূরে। আর পাপাইকে দেখাই একটু, পাপাইকে একটু দেখাই। তো এই দেখো আমাদের পাপাই সোনা, পাপাই সোনা বাবার কোলের মধ্যে ঢুকে আছে। এই যে পাপাই সোনার বাবা। বাবলাই এখন মাজা খেতে ব্যস্ত। আমাকে একটু দেবা, আমাকে একটু দাও, আমাকে একটু দাও, দাও। হেবি পাপাই, আমি একটু খাই। পাপাই আমাকে একটু দাও। তুমি শেষ করে দিয়েছো, তুমি আমাকে একটু দিলে না। খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো হয়েছে। দেখলে তো আমার আইসক্রিম কত টেস্টফুল হয়েছে। তো আরো আছে ফ্রিজে, আমরা পরে খাবো। আজ প্রচন্ড গরম পড়েছে, রোদ্দুরে তাপ খুব। দেখো একটু বৃষ্টি সকাল থেকে নেই, খুব গরম পড়েছে। এই গরমের মধ্যে বিরিয়ানি হবে। আর নেই প্যাকেটে শেষ, প্যাকেটে শেষ। আমি খাবো এবারে। খাও। ওটা কি কি কালার বলো? ব্লু কালার। আটা পাগলা না, পাগলা বল, পাগলা বলো, পাগলা আছে। সো গাইস, দেখো এখানে বিরিয়ানির জন্য চিকেন কষা হচ্ছে আর খুবই সুন্দর গন্ধ ছাড়ছে। এখনই মনে হচ্ছে খেয়ে নিই। তো এখানে মা এখন চিকেন কষছে আর পাশে গ্যাসে এখন জল ফুটছে। এখানে ভাত হবে পাশের গ্যাসে, তোমরা দেখো। তো গাইস, বিরিয়ানি প্রস্তুতি চলছে, তোমরা দেখতেই পেলে। এখন চিকেন কষা হচ্ছে আর বিরিয়ানি জল বসানো হয়েছে। তো আমি প্রচণ্ড ঘেমে গেছি, এখন আমি ড্রেসটা ঝটপট চেঞ্জ করে ফেলি কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর এখন বাজে হলো বেলা 1টা, এখন বাজে দুপুর 1টা। আর এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই এসে পৌঁছয়নি কারণ এখনও পর্যন্ত বিরিয়ানি হয়নি। তো ও বা মানে দোকান থেকে পাড়ি যাবে, বাড়ি থেকে হয়ে তারপরে এখানে আসবে। তো আমি প্রচণ্ড ঘেমে, অবস্থা খুব খারাপ, ওদের সাথে দুষ্টুমি করতে করতে, পাগলামো করতে করতে আমি নিজেও পাগল হয়ে যাব। তো এখন দেখো, এখন দেখো বাবলাই বল খেলছে। গাজর তো ওটা
ও গাজর খাই কি দেখো মা হেভি হেভি বলো হেভি হেভি বিরিয়ানির জন্য ভাত একেবারে রেডি এখানে তিনটে ঝুড়ির মধ্যে ভাত ঢেলে দেওয়া হয়েছে এখন সো দেখো এখানে বেশ অনেকটা পরিমাণই ভাত এখানে 1.5 কেজি চালের ভাত রয়েছে তো গাইস জমিয়ে বিরিয়ানি খেলাম পেট তো একেবারে ভর্তি হয়ে গেছে আর বিরিয়ানিটা অসম্ভব সুন্দর খেতে হয়েছে বিরিয়ানিটা করেছে হলো গিয়ে আমার মেজদি আর মেজদি দারুণ বিরিয়ানি করে তো পেট তো ভরে গেছে এবার একটু রেস্ট নেবো লম্বা হয়ে টান টান করে শুয়ে পড়বো হ্যাঁ তোরা তিনজন সাইকেলে যাবি কি করে ও সামনে বসবে সামনে সিট পাপাই চলে যাচ্ছ কোথায় যাচ্ছ ধরো আস্তে আস্তে ঠিক আছে টাটা বাই 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 করে দাও বাই বাই বাড়ি যাচ্ছি সো গাইজ এখন বাজে বিকেল 4টে আর দেখো আমার সেজিরা পাপাইরা বাড়ি চলে যাচ্ছে তো ওরা সাইকেলেই যাবে ওদের সাইকেলে এখান থেকে বাড়ির ডিস্টেন্স 15 মিনিট লাগে আর ভালো করে ঘুমাবে বাবলাই ভালো বলে বাই চলো তো আগে বাই করছি চলো
তোমার মতো অনেক মেয়ে আসে ফুচকা খেতে কাকে কখনো ভালো লাগে মনিতা জানে তোমার মতো অনেক মেয়ে আসে ফুচকা খেতে কাকে কখনো ভালো লাগে মনিতা জানে আমার মনের দরজায় কড়া নেড়েছে বাবলাইকে ছেড়ে খুবই কষ্ট লাগছে মনে বাবলাই আমাকে মানে ছাড়তেই চাইছে না আমার কোলে চলে আসছে আমার সাথে আসবে বলে তো অনেক কষ্টে ওকে রেখে আমি চলে এলাম এই মাত্র ঘরে এলাম এখন বাজে সন্ধ্যে 7টা আর আজকে কিন্তু আমি বাইকে আসিনি বা আজকে আমি বাইকে যাইনি আজকে আমি হেঁটে গেছি আর হেঁটেই এসেছি কারণ হাঁটা শরীরের পক্ষে খুব ভালো কিন্তু আমি হাঁটি না কারণ আজকে বাধ্য হয়ে হেঁটে যেতে হয়েছে যেহেতু সকালবেলা তোমার দাদা ভাই আগেই দোকানে চলে গেছে আর আমাকে বাড়ির রান্নাবান্না সেরে তারপর আমাকে যেতে হয়েছে তো আমসব আমাকে হেঁটেই যেতে হবে আর দুপুরবেলা ও এসেছিল দোকান থেকে মায়ের বাড়িতে এসে লাঞ্চ করে আবার দোকানে চলে গেছে তাই আমাকে বিকালে হেঁটে আসতে হলো তো আজকে একটু গরম পড়েছিল তাই চোখ মুখ ঘুম হয়নি দুপুরবেলা খুবই ক্লান্ত লাগছে আমার মনে হচ্ছে এখনই মানে বিছানায় শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি তো এখন আমি চেঞ্জ করে নিয়ে রান্নাবান্না কি আছে কি করতে হবে করে নিয়ে তারপর আমি একবার বিছানায় উঠবো কারণ এখন যদি আমি শুয়ে পড়ি এক্ষুনি আমি ঘুমিয়ে পড়বো আর ঘুমিয়ে পড়লে আমার আর কাজ করতে ভালো লাগে না কাজ করতে ইচ্ছা হয় না সো আমি কি রান্না করতে হবে ঝটপট করে নিই আজকে আমার রুটি করতে ইচ্ছা করছে না তোমার দাদাভাই রাতে করে রুটি খায় ওর জন্য আমি রুটি করি বাট আমার শ্বশুরমশাই ভাত খায় রুটি খান না ভাতই করবো সবার জন্য রুটিটা আর করবো না আজকে ভালো লাগছে না রুটি করতে তা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো নতুন একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা গুড নাইট